ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী তাবিত আওয়ালের প্রচারে হামলা হয়েছে। গাবতলী 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ার মাসুমকে হামলার জন্য দায়ী করেছেন তাবিত আওয়াল। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে তাবিতের উপর হামলা বিএনপি করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। জানাচ্ছেন মারুফা রহমান। মঙ্গলবার সকাল 10টায় গাবতলীর পর্বতা সিনেমা হলের সামনে থেকে প্রচার প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিত আওয়াল। এরপর বেলা 11টার দিকে তাবিত গাবতলী বাসস্ট্যান্ডের পেছনে বাজারপাড়া এলাকায় 9 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার শুরু করলে তার উপর হঠাৎ হামলা হয়। হামলায় তাবিত আওয়াল সহ আহত হয় বেশ কয়েকজন। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তাবিত বলেন, আমরা কোনো ভয় ভীতি হামলাতে পিছে নামবো না। একটু আগে আপনারা সকলে জানেন যে আমরা ইতিবাচক ভাবনা নিয়ে শুরু করেছিলাম। পিছন থেকে কাপুরুষের মতো পিছন থেকে আমাকে টার্গেট করে মারা হয়েছে, আর আমার সাথে যারা সহকর্মী ছিল ওনাকেও ধাক্কা থেকে মারা হয়েছে। পুলিশ কর্মকর্তাকে অনুরোধ করি, ওনারা নিজের চোখে হামলাকারীকে দেখেছে, এই এলাকারই ঠেলাগাড়ি মার্কার কমিশনার মাসুম, ওনারা যেন কমিশনার মাসুমের এগেনস্টে যত যত ব্যবস্থা নেয়। এর পরপরই আরেক দফা হামলা আর ধাওয়ার ঘটনা ঘটে সেখানে। দ্রুত ওই এলাকা ত্যাগ করেন তাবিত ও বিএনপি নেতাকর্মী। তারা পরবর্তী গণসংযোগ শুরু করেন কল্যাণপুর থেকে। এরপর সারাদিন 11, 14 আর 16 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন তাবিত। একই দিন উত্তর সিটি কর্পোরেশনের সম্প্রসারিত নতুন 6টি ওয়ার্ডে প্রচার প্রচারণা চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সকাল 11:30টায় 42 নম্বর ওয়ার্ডের বেড়াইদ মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা করেন তিনি। নির্বাচিত হলে নতুন ওয়ার্ডগুলোর জন্য আলাদা বরাদ্দের প্রতিশ্রুতি দেন আতিক। তাবিতের মিছিলে হামলার প্রসঙ্গে আতিক বলেন, তারা নিজেরাই এসব করে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। আমরা এবং আমার প্রতিপক্ষ কিন্তু কয়েকবার আমরা সামনাসামনি কিন্তু হয়েছে, কোনো সমস্যা কিন্তু আমি দেখতে পারি নাই। এটা তাদের নিজেদের, আমি হয়তোবা তারা নিজেরাই বানাতে পারেন। নির্বাচন কমিশন আছেন, স্বাধীন নির্বাচন কমিশন, অনুরোধ করব আপনারা সবাই যেন আরো বেশি দৃষ্টি দেন ব্যাপারে। পরে সাতারপুর এলাকা থেকে শুরু করে উত্তরের 37, 38, 39 ও 41 নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার প্রচারণা চালান আতিক। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।